এই সব ইন্ট্রো দেবো না, রেডি? ওয়ান টু স্টার্ট করা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অফিসিয়াল। তো অন্ধকারের ভিতরে আমি ভিডিওটা মানে শুরু করলাম, আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না। তো আমরা এসেছি ঘুরতে, যেখানে ব্লগ আমি করিনি, বাট করা হয়নি। তার আগে আরও ব্লগ ছিল, মানে আগের ব্লগগুলো যেগুলো তোমাদের কাছে চলে গেছে অলরেডি, সেগুলো দিতে অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য এই আর তারপরে আর কোনো ব্লগ করিনি। তারপরে এই ব্লগটা শুরু করেছি। এখন বাজে 6টা আর আমরা রয়েছি এখন ঠাকুরনগরে। তো আমরা যাবো এখন একটু ঘুরতে, যেহেতু আজকে বিজয়াদশমী। তো মানে বিজয়াদশমী যখন আমি আপলোড করবো এইটা, তখন অনেক আগেই চলে যাবে। তো সবাইকে বিজয়াদশমীর অনেক অনেক শুভেচ্ছা। আর মাতা চলে যাচ্ছে, আবার এক বছর পর আসবে। আর আমরা যাচ্ছি এখন, দেখো 3 জন, আর পিছনে আসছে তোমাদের দাদা ভাই। তো আমরা রেডি হয়ে যাচ্ছি ঘুরতে। তো এই ধারে কাছে কিছু ঠাকুর, ধারে কাছে কিছু ঠাকুর আমরা দেখে আসবো। তো তার জন্য আমরা সবাই মিলে সেজে গুছিয়ে যাচ্ছি। কাদের আমার ঢং এনে দেয়? লাতি মারছি আমার কাজ পুরো 2 টুকরো হয়ে গেছে। চলো আর দেখো, কোনো ভিডিওতে পুরো সব কিছু দেখানো হয়নি, এবার দেখি এদের কেমন লাগছে। আমি একটু তুলি সামনে থেকে। দাঁড়াও একটু, দাঁড়াও একটু, দাঁড়াও, আমি একটু সেই তোলে, মুখটা দেখা যাচ্ছে না। এই ঠিক করে দাঁড়াও, হ্যাঁ হেভি লাগতেছে। চিঙ্কু জিঙ্কু, তুমি এখান দিয়ে চলো। আর এই একটা জিঙ্কু, এ এমনি অন্ধকার, আরো কালো কালো ড্রেস খুঁজেই পাওয়া যায় না। চলো অনেক দূর হেঁটে হেঁটে যাবো। আমি আগে বলতাম যে আমার এই জায়গায় যতটা এই তো এখানেও একটা
একটা ঠাকুর ছিল যেটার ভিতরে আমার আবার যাচ্ছি এক জায়গায়, মানে আমি সেটার উদ্দেশ্যে বেড়ে গেছি যেখানে যাবো, তো আমরা শুধু সেখানে চলে যাবো, কারণ অনেকটা দূর যেতে হবে। তো এখন চলে গেছি ঠাকুর নগরের বাজারের ভিতরে, আর আটখানি হাঁটুর উপরে মেলা মাঠে পৌঁছলাম। প্রচণ্ড বড় করে মেলা হচ্ছে এখানে। কোথায় টাকায় রয়েছিস? কোথায় টাকায় রয়েছিস? একটা মূর্তি, তার কারণে আমি প্রথমে ভেবেছিলাম কেউ তো বোধহয় দাঁড়িয়ে আছে, বাট না, খুব সুন্দরভাবে সব কিছু করেছে, বেশ ভালো লাগছিল। আর এই ঢোকার পথে এগুলো সব পালক দিয়ে করেছে, আর লাইটিং বিলুপ্ত হয়নি, যেটা তার উপজাতি হয়েছে। 19 শতকের আগে জারোয়া জনগোষ্ঠীর বসতি ছিল দক্ষিণ আন্দামান দ্বীপপুঞ্জে। এর দক্ষিণ পূর্ব অংশে বিস্তৃত ছিল এবং এর কাছাকাছি ক্ষুদ্র দ্বীপগুলিতেও ছিল জারোয়া জনগোষ্ঠী। বর্তমানে জারোয়া জাতিগোষ্ঠীর সাথে বাইরের মানুষের যোগাযোগ অনেক ভালো হয়েছে। তো এখন আমাদের ঘুগনি খাওয়ার প্ল্যান হচ্ছে, প্ল্যান এই একজন এর হাতে এত জিনিসপত্র যে হাতিয়ে খেতে পারছেন, একে খাইয়ে দিতে হচ্ছে। দেখো দেখো গাড়ি হ্যাঁ খারাপ দেখো আমি কত সুন্দর দেখি। এবার আমি তোমাদের একটা কথা বলছি শোনো, এই এদের নিয়ে মেলায় যাবেন না কেউ, আমার পকেট খালি করে দিয়েছে। এই একটা এরা ক্যামেরার বাইরে থাকে সবসময়, ভালো লাগে না যখন অফিস যায় তোমার টাকা যখন দিয়ে যাবে এই গানটা করবো।
লুট গে লুট গে লুট গে হম পেলি মানে বন্ধ করো হ্যালো হবে না একদম হয় না আমি ধরছি যাও তুমি করে এই ঝাপচা দেখাচ্ছে মনে হচ্ছে কি কুয়াশা পড়ছে কোন হাই বাবা রে আমার সরম করে কাঁচা মাংসের গন্ধ হচ্ছে মানে পচা মাংসের গন্ধ হচ্ছে পচা মাংস নাকি আমার পায়ে চালুটা গেছে গো বন্ধ বলি ব্লক শেষ করে শেষ করে দি বন্ধ ভিডিওটা তো ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি এখন বাড়ির কাছে চলে এসেছি এখন যে খেয়ে একটু ঘুমিয়ে নেবো আর এই জিনিসগুলো সব কেনাকাটি হয়েছে গো তোমাদের পরে দেখিয়ে নেবো আমার পকেট খালি করে ফেলাইছে চলো সবাইকে টাটা গুড নাইট বন্ধু আটটা জলদি না।